আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমাকে মাফ করে দিবেন ভাইয়া, আগে জানতাম না আপনারা দুজন দুজনকে ভালোবাসতেন, তাহলে কখনোই এর মাঝে আসতাম না। আঘাত করার জন্য দুঃখিত ছোট ভাই, ভেবে মাফ করে দিবেন। ছলছল চোখে কথাগুলো বলল রাজ, তারপর এক দূরে নিজের ক্লাসরুমে চলে গেল। আকাশ আর রনি দূরে দাঁড়িয়ে এতক্ষণ সবটাই দেখছে, রাজের পিছনে তারাও ক্লাসে চলে গেল জলদি। রিয়া, তুমি আমাকে ভালোবাসো কখনো বলোনি কেন? জানো আজ আমি অনেক খুশি, আই এম সো হ্যাপি রিয়া। রিয়া কিছু বলছে না, এখনো রাগে তার শরীর কাঁপছে। মিম বলল, মিথ্যে কেন বললি রিয়া? তুই তো কাউকে ভালোবাসিস না, সেখানে নিহালের কথা কেন বললি? নিহালের কথা তখন না বললে এই ছেঁচড়া ছেলেটা আমাকে শান্তি দিত না, অনেক জ্বালিয়েছে আমাকে, এইবার শিক্ষা হয়েছে। আশা করি আর কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে আমার সামনে ভুলেও আসবে না। এটা কিন্তু তোর বাড়াবাড়ি, জানি ছেলেটা তোকে একটু বেশি জ্বালাই, কিন্তু এটা পেতেও ভাগ্য লাগে, কয়জনের কপালে জোটে এরকম ভালোবাসা? ছেলেটা তোকে সত্যিই ভালোবাসে রে। তোর নীতিবাক্য তোর পকেটে ভরে রাখ। নিহালের দিকে তাকিয়ে রিয়া বলল, নিহাল আমাকে ভালোবাসতে তোমার কোনো আপত্তি আছে? কি বলছো তুমি রিয়া, আপত্তি থাকবে কেন? তুমি তোমার বাবা মায়ের একমাত্র মেয়ে, তোমাদের টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো অভাব নেই, তাছাড়া তুমি আমার স্বপ্নের রানী, তোমার ভালোবাসতে আমার কেন আপত্তি থাকবে? ওকে ডান, আজ থেকে তুমি আমার বয়ফ্রেন্ড। কথাগুলো বলে ভার্সিটি থেকে বেরিয়ে গেল রিয়া। নিহাল যেন এখন চাঁদ হাতে পেল, ক্লাসে এক কোনায় একটা বেঞ্চে বসে মুখ ভার করে মাথা নিচু করে বসে আছে রাজ। আকাশ আর রনি তার সামনে বেঞ্চে রাজের দিকে মুখ করে বসে আছে। আকাশ বলছে, কি শয়তান মেয়ে রে বাবা, এতগুলো মানুষের সামনে এভাবে তোকে অপমান করতে পারলো, ইচ্ছা করছিল গিয়ে থাপড়াই হোক। রাজ কিছু বলছে না, রনি বলতে লাগলো, বেশ হয়েছে, ওর এটাই প্রাপ্য ছিল, কত করে বুঝিয়েছি যে তোকে ভালোই বাসে না, তার পিছনে বেহার মতো এভাবে পড়ে থাকিস না। না, সে যাবে, এবার প্রেম করার স্বাদ মিটেছে তো তার। বেশ রেগে কথাগুলো বলল রনি। রাজ ঘুমটি মেরে বসে আছে, সে যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে, নিজের অজান্তে কেঁদে ফেললো, রনিও কেঁদে দিল। তুই এইবার কান্না থামাবি নাকি? কার জন্য কাঁদছিস তুই? যে তোর ভালোবাসার কোনো মূল্যই দিল না তার জন্য? সে তো নতুন প্রেমিক পেয়ে সুখেই আছে, তাহলে তুই কেন এত কষ্ট পাচ্ছিস? কাঁদতে কাঁদতে রনি বলতে লাগলো। রাজ এবার মাথা তুলে রনির দিকে তাকালো, কাঁদছিস কেন তুই? কাঁদবো না তো নাচবো, তুই কেন কাঁদছিস? তার জন্য কাঁদছিস? কে না কে তোকে যা তা বললো সেটা শুনে তোর কাঁদতে হবে? আরে জীবনটা তোর, এটাকে তোর মতো সাজিয়ে নে, জীবনটাকে ঠিক কর, ভালোবাসার জন্য তোকে কারো পিছনে পড়ে থাকতে হবে না, ভালোবাসাই তখন তোকে খুঁজে নিবে। রাজ রনিকে জড়িয়ে ধরে আরও জোরে কেঁদে দিল। আসলে ছেলেটা এত কষ্ট নিতে পারছে না, কাঁদতে কাঁদতে বলল, তোরা এত ভালো কেন রে, এত ভালোবাসিস কেন আমায়? এত ভালোবাসে কি আমার কপালে সইবে? ছেড়ে যাবি না তো আমাকে? চড় খাবি একটা, বলে দিলাম। দে না, আর একটা কাল বাকি আছে তো, একটাতে চড় দিলে নাকি বিয়ে হয় না, জানো তো। এতটুকু বলে রাজ থামল, তারপর কি ভেবে আবার বলল, সরি রিয়া, তো একটাতেই দিল, তুই আর একটা দিয়ে পুরো করে দে। রাজের কথায় আকাশ আর রনি হেসে দিল, রাজ ছলছল চোখে মুচকে হাসলো, না হলে যে ওদের মন খারাপ থাকবে। তুই হঠাৎ জানো ছেলে রিয়া বললি যে? কি করব বল, তখন তো ও আমার ভালোবাসা ছিল, তাই ভালোবেসে জানু ডেকেছি, কিন্তু এখন ও অন্য কারো ভালোবাসা, তাই এই নামে ডাকার অধিকার আমার আর নেই রে। মন খারাপ করিস না রে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। পরের দিন আর ভার্সিটিতে গেল না রাজ, সেদিন কলেজ থেকে বেরিয়ে সোজা ছাদে চলে গেল সে, খায়নি কিছু, সারা রাত কেঁদেছে ছেলেটা, কিছুতেই মেনে নিতে পারছে না তার ভালোবাসা অন্য কারোর হয়ে গেল। বাবা মা কেউ তাকে সেদিন রুম থেকে বের করতে পারেনি, এমনকি আজ সর্বপ্রথম সে সিগারেট খেলো, শুনেছে সিগারেট খেলে নাকি কষ্ট দূর হয়, কিন্তু এক প্যাকেট সিগারেট শেষ করে ফেললো তবুও কষ্ট কমলো না। সকালে উঠে ফ্রেশ হয়ে নিজেকে স্বাভাবিক করে বাবা মায়ের সামনে গেল রাজ। রাজ, কাল কি হয়েছিল তোর? কিছু হয়নি মা, তোমরা খামোখা টেনশন করছো। তাহলে রাতে খেলিও না, এত করে ডাকলাম কথা বলিসনি কেন? ঘুমিয়ে গেছিলাম আব্বু।
কোনো সমস্যা হলে আমাদেরকে বল, আমাদের তো তোকে নিয়ে খুব টেনশন হচ্ছে। বাদ দাও, খিদে পেয়েছে, খাবো। আয়। রাজ ওর বাবা মায়ের সাথে ব্রেকফাস্ট করে নিল। ব্রেকফাস্ট করে রাজের আব্বু অফিসে চলে গেলেন, আর মা নিজের রুমে। রাজ নিজের ফোনটা হাতে নিয়ে সোজা ছাদে চলে গেল। ছাদের কর্নারে একটা চেয়ার পাতা, চেয়ারটায় বসে ফোনের কন্ট্যাক্ট নাম্বারে চোখ বোলাচ্ছে। তখনই সামনে জানুন আমি সেভ করা নাম্বারটা চলে আসলো। কিছুক্ষণ নাম্বারটার দিকে তাকিয়ে থাকলো রাজ, তারপর নাম্বারটা ডিলিট করে দিল সে। থাকলে যদি কখনো মনের ভুলে রিয়াকে বিরক্ত করে, না, সে আর রিয়ার কাছে ছ্যাঁচড়া হতে চায় না। চোখ থেকে অঝরে পানি ঝরছে রাজের, পানিগুলো বারবার নিজের হাতে মুছে নিচ্ছে, তবুও পানি বাদ মানছে না। আকাশটাও আজ কালো আধারে ঢেকে যাচ্ছে, মেঘ জমেছে খুব, মনে হচ্ছে বৃষ্টি হবে। তখনই একটা গান মনে পড়ল রাজের, কত মেঘের রোদ্দুরে এ জীবন আমার, বুক পকেটে লুকিয়ে রাখি দুঃখ যে অপার, কতটা চোখের জলে হয় নোনা, সমুদ্রের হারিয়ে যাব এই আমি দূর বহু দূর, কষ্টগুলো থাক আমারই হয়ে পরাজয়, জানেই জানুক এ হৃদয়। রাজ চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে বসে আছে। তখনই ঝুমঝুম করে বৃষ্টি শুরু হলো, কেউ বুঝতেও পারবে না তার চোখের ভাষা। প্রায় 2 ঘন্টা এক নাগাড়ে বৃষ্টি হলো, আর এই 2 ঘন্টা রাজ ছাদের বৃষ্টির মধ্যেই বসেছিল। যখন বৃষ্টি কমলো তখন নিচে এসে ওয়াশরুম থেকে ফেরে সে নিজের রুমে শুয়ে পড়ল। সে এই গরমে খুব ঠান্ডা লাগছে আজ রাজের, কম্বলটা টেনে নিজের গায়ে জড়িয়ে নিল। টানা 1 সপ্তাহ জ্বরে ভুগছে রাজ, তাই এই 7 দিনে ভার্সিটিতে যেতে পারেনি সে। ট্রিটমেন্টের কোনো ত্রুটি রাখেনি রাজের বাবা মা, একমাত্র ছেলে যে তারা অনেক বেশি ভালোবাসে। আকাশ আর রনি 2 দিন দেখা করে গেছে, আজ ভার্সিটিতে যাবে রাজ, অনেক দিন পর সবার সাথে দেখা হবে, ক্যাম্পাসটা দেখবে, ভাবতে খুশি লাগছে রাজের। পরক্ষণে সেদিনের কথা মনে পড়তে মনটা আবারও খারাপ হয়ে গেল। কিন্তু না, এসব নিয়ে মাথা ঘামালে চলবে না, রনি তো তাকে বলেই দিয়েছে নিজের লাইফটা নিজের মতো করে সাজাতে, তাই করবে রাজ। পিছনের সব কিছু ভুলে গিয়ে আজ থেকে তার জীবন নতুন অধ্যায় শুরু করবে সে। 9:30 ভার্সিটির বড় গাছটার নিচে বসে কথা বলছে নেহাল আর রিয়া। নেহাল বকবক করছে, কিন্তু রিয়া তেমন কোনো রেসপন্স পাচ্ছে না। তখন তমা আর মিম এসে উপস্থিত হলো সেখানে। তমা বলল, হ্যালো গাইজ, কি খবর? ভালো, তোর কি খবর? আমি সব সময় ভালো থাকি। আচ্ছা রিয়া, রাজের কোনো খোঁজ নিয়েছিস? ছেলেটাকে সেদিনের পর থেকে ক্যাম্পাসে আসতে দেখিনি, কোনো বিপদ হলো না তো? ও মরে যাক, ওর মতো ছেলের মরে যাওয়াই ভালো। তাহলে একাই রাজত্ব করতে পারবে, তাই তো? মানে? তোতলাবে বে না, তোমার জন্যই সব হয়েছে। অন্যের ক্ষতি করে নিজে কখনো সুখী হতে পারবে না, দেখে নিও। ভালোবাসো তোর টাকা পয়সাকে, মাঝখান থেকে ওই বোকা ছেলেটাকে কাদালে, ওর দুর্বলতার সুযোগ নিলে। সেদিন তুমি যদি সিন ক্রিয়েট না করতে তাহলে আজ এমন হতো না। তুমি তো জানতেও না ছেলেটা কত সহজ সরল, তাই রিয়াকে উস্কানি দিয়েছিলে, সুযোগ নিয়েছিলে। ভাবতেই ঘৃণা লাগে, তুমি আমার ফ্রেন্ড। বেশ রেগে গিয়ে কথাগুলো বলল তমা, আর নেহাল তখনই রাগ দেখানো শুরু করে দিল। রিয়া দেখছ, ওইসব বাজে কথা বলছে। রিয়ার রক্ত তখন মাথায় উঠে গেল, আচমকায় তমার গালে একটা চড় বসিয়ে বলতে লাগলো, নেহাল যদি লোভী হয় তুই তো মির্জাফর, আমাদের সাথে থেকে ওই ছাত্রা ছেলে ওকালতি করছিস। আমারও ভাবতে অবাক লাগছে, তুই আমার বন্ধু, লাগবে না তোর মতো ফ্রেন্ড আমার, যা আমার চোখের সামনে থেকে। যাচ্ছি, তবে শুনে রাখো, একটা সামান্য লোভী ছেলের উস্কানিতে যে ভালোবাসাকে চিনতে পারে না, একটা লোভী ছেলের উস্কানিতে যে এতদিনের বন্ধুত্ব নষ্ট করতে পারে, সে কখনো বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না। আমি চলে যাচ্ছি, ভালো থাকিস বলবো না, কারণ তুই কখনো ভালো থাকতে পারবি না, পস্তাতে হবে তোকে, খুব পস্তাতে হবে। তমা ওদের কাছ থেকে চলে গেল। নেহাল বেশ খুশি, কারণ একমাত্র তমাই ছিল তার বিরোধী, এখন সেও চলে গেছে, এখন পথ ক্লিয়ার। একটা শয়তানি হাসি দিল সে। রিয়া নিচের দিকে মুখ করে বসে আছে, এমন সময় পাশে একটা হাসির আওয়াজ আসলো তার কানে, তাকিয়ে দেখলো আকাশ, রনি আর রাজ, সাথে সাথে চোখ নামিয়ে নিল সে। বেশ বিরক্ত হয়ে একাকাই বলতে লাগলো, এই চলে এসেছে, এইবার আবারও আমার হাড় মাংস জ্বালিয়ে ছাড়বে।
রিয়া মুসকি হেসে আবারও রাজের দিকে তাকালো। রাজ নিশ্চয়ই রিয়ার কাছে আসবে, যে পাজি ছেলে আসবে না কেন। কিন্তু না, রিয়াকে পাশ কাটিয়ে রাজ চলে গেল নিজের ডিপার্টমেন্টের সামনে। বেশ অবাক চোখে রাজের দিকে তাকিয়ে আসে রিয়া। যে ছেলেটা রিয়ার একটা নিঃশ্বাসের শব্দ পেলে তার কাছে ছুটে আসতো, সে কিনা এতদিন পর এসেও একবারও তার দিকে তাকানোর প্রয়োজন মনে করলো না। বিষয়টা খুব হার্ট করলো রিয়াকে। তারপর নিজেই নিজেকে সান্ত্বনা করে বলতে লাগলো, ধুর, কি ভাবছি আমি, ওকে তো আমি ঘৃণা করি, প্রচণ্ড ঘৃণা করি জাস্ট। রাজ নিজেকে যথাসাধ্য স্বাভাবিক রাখার চেষ্টা করছে কিন্তু পারছে না। রিয়ার সামনে দিয়ে নিজেকে স্বাভাবিক রেখে হাসি মুখে আসতে গিয়ে বুকটা ফেটে যাচ্ছিল তার। তাও অসম্ভবভাবে পেরেছে সে। একটা ক্লাস করে ক্যাম্পাসে গিয়ে একা একা বসে আছে রাজ। ক্লাস করতে ইচ্ছা করছে না তার, আশেপাশে অনেকেই আছে তার, সবাই যে যার মতো আড্ডা দিতে ব্যস্ত। এই এত ব্যস্ততার মাঝেও রাজই একা ভাবনার জগতে আছে। রাজ এদিক সেদিক তাকালো, কিছুটা দূরে রিয়া বসে আছে নিহালের সাথে, চোখ ফিরিয়ে নিল সে। আবারও চোখ দুটো ছলছল করছে তার, চোখগুলোকে যথাসম্ভব কন্ট্রোল করার চেষ্টা করেছে কিন্তু না চাইতে চোখগুলো বারবার রিয়ার দিকে তাকাচ্ছে। রিয়া বেশ হাসি খুশি আছে নিহালকে নিয়ে, হেসে হেসে কথা বলছে নিহালের সাথে। হয়তো নিহালকে নিয়ে খুব সুখে আছে, বুকটা ফেটে যাচ্ছে। না, এখন আর থাকতে পারবে না, সে বাসায় চলে যাবে। চোখের সামনে ভালোবাসার মানুষটি অন্য কারোর সাথে, না ভাবতে পারছে না সে। রিয়ার থেকে নিজেকে যথেষ্ট লুকিয়ে ভার্সিটি থেকে বের হতে যাচ্ছে, এমন সময় পিছন থেকে রনির গলা শুনতে পেল। রাজ, ওই রাজ, কোথায় যাচ্ছিস? রনির কথাগুলো গুরুত্ব না দিয়ে নিজের মতো যেতে লাগলো। রাজকে ক্লাসে দেখতে না পেয়ে ক্লাস থেকে বের হয়ে আশেপাশে খুঁজল সে। হঠাৎ দেখতে পেল রাজ চলে যাচ্ছে, তাই সামনে এগোতে এগোতে জোরে ডাকলো সে রাজকে। রিয়া নেহালের সাথে কথা বলাই ব্যস্ত ছিল, হঠাৎই রাজের নামটা শুনে বুকের মধ্যে ধক করে উঠল। রনির দৃষ্টি অনুযায়ী গেটের দিকে তাকিয়ে দেখলো রাজ চলে যাচ্ছে। আসমকে মনটা খারাপ হয়ে গেল তার। নেহাল ব্যাপারটা খেয়াল করল। কি হয়েছে রিয়া? রাজ আমাকে খুব এড়িয়ে চলছে, কখনো এরকম করেনি ও আমার সাথে, আনমনে বলল রিয়া। নেহাল রেগে গেল রিয়ার কথায়। তুমি এখনো ওই ছেলেকে নিয়ে পড়ে আছো, আমাকে সামনে রেখে ওর কথা ভাবছো? রিয়ার ধ্যান ফিরল, নেহালকে বোঝাতে লাগলো সে। না মানে রাগ করো না প্লিজ, ভুল করে ওর কথা বলে ফেলেছি, সব সময় জ্বালাতো তো তাই, আর ওকে তো সহ্যই করতে পারি না, তাই ওর কথা ভাবার কোনো প্রশ্নই ওঠে না। শেষ কথাটা বেশ কঠিন গলায় বলল রিয়া। নেহাল খুশি হয়ে বলল, ঠিক তো? হুম, 100%। দিন যেতে লাগলো, রাজ এখনো অনেকটাই স্বাভাবিক। আগের রাজ আর এখনকার রাজের মধ্যে কোনো পার্থক্য নেই, যদিও মনের মধ্যে সব কষ্ট চাপা দিয়ে স্বাভাবিক থাকার অভিনয় করছে সে। রাতে রিয়া বাসায় ফিরে সোফায় বসলো, রিয়ার মা রিয়ার পাশে এসে বসলো, রিয়াকে যথেষ্ট ক্লান্ত দেখাচ্ছে। রিয়ার মাথায় হাত রেখে মা বলল, কিছু হয়েছে রিয়া? মায়ের কথায় কিছুটা হকচকে উঠল রিয়া, নিজেকে সামলে নিয়ে বলল, কই না তো, আমার আবার কি হবে মা? কিছুদিন ধরে তোকে খুবই আনমনা দেখছি, কি হয়েছে বল আমাকে। কি যে বলো মা, আমার আবার কি হবে, তুমি খামোখাই চিন্তা করছো। কিছু না হলেই ভালো বাবা, চল খাবি। হুম, খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি। রাতের খাবার সেরে রিয়া গিয়ে শুয়ে পড়ল। কেন জানি কিছুই ভালো লাগছে না তার, ভালো না লাগার কারণটাই খুঁজে পাচ্ছে না সে। এমন সময় ফোনটা বেজে উঠল তার, রিসিভ করতে ইচ্ছা করছে না, তাও করল। তা না হলে হয়তো নেহাল রাগ করবে, ইচ্ছার বিরুদ্ধে কানে ধরে কথা বলতে শুরু করলো সে। হ্যালো নেহাল। কি করছো রিয়া? এই তো শুয়ে আছি, তুমি? শুয়ে আছি, খেয়েছো? হুম। আচ্ছা, কেন ফোন করেছো? কেন ফোন করেছি মানে, রিয়া আমি তোমার বয়ফ্রেন্ড, আমি যখন তখন তোমাকে ফোন করতে পারি, তাই না? ও সরি, আসলে একটু আনমনা হয়ে গেছিলাম। হ্যাঁ, ইদানিং তুমি খুবই আনমনা, আমি তো এখন পূর্ণ হয়ে গেছি, ন্যাকামো করে বলল নেহাল। এই ছিছি, এসব কেন বলছো, তোমাকে আমি ভালোবাসি, আর ভালোবাসি কি কখনো পূর্ণ হয়? কথাটা রিয়া নেহালকে বলল ঠিকই, কিন্তু বলে আবার ভাবতে লাগলো, আমি কি নেহালকে সত্যিই ভালোবাসি? না না, আমি তো রাজের কাছ থেকে মুক্তি পেতে আর রাগের মাথায় ওকে ভালোবাসার কথা বলেছিলাম, কিন্তু এখন কি হবে, এই ছেলেটা যে আমাকে সত্যিই ভালোবাসে, এখন যদি আমি মানা করি তাহলে ও তো কষ্ট পাবে, কি হবে এখন? কি হলো রিয়া, হারিয়ে গেলে নাকি? হঠাৎ নেহালের কথায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো রিয়া। না না, বলো
বলছিলাম কি, কিছুদিন পর আমার বার্থডে। তাই কই বলনি তো? এই তো বললাম। তোমার বার্থডে কবে? এই তো সামনের শুক্রবার। এখন বল, বার্থডেতে আমাকে কি গিফট দিবা? আই বোকা, গিফট কি কেউ চেয়ে নেয়? আর কি দিব সেটা এখনো ডিসাইড করিনি, মাত্রই তো খবর পেলাম। সময় হোক, গিফট পেয়ে যাবা। গিফটটা কিন্তু খুব দামি, কিছু দিতে হবে, না হলে আমার ফ্যামিলির সামনে আর ফ্রেন্ড সার্কেলের সামনে আমার মাথা কাটা যাবে, বলে দিলাম। এখন রাখি, বাই। নিয়াল ফোনটা রেখে দিল। রিয়া ফোনের দিকে তাকিয়ে আছে, ভাবছে গিফট তো গিফটই, সেটা দামি হোক আর কম দামি, তাই বলে সে এভাবে বলবে? মনে হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে রিয়ার।